গণ অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা অনুরা কুমারা দিশানায়কে। জয়ী হয়ে ইতিমধ্যে তিনি শপথ গ্রহণ করেছেন। 55 বছর বয়সী এই বামপন্থী নেতার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। কে এই অনুরা কুমারা দিশানায়কে? কীভাবে তিনি রাজনীতির সাথে জড়িত হন? তার জনপ্রিয়তার কারণ কী? প্রেসিডেন্ট হিসেবে তার সামনে বড় চ্যালেঞ্জ কী? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেইন্সে। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে 2টি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট বা তাদের কোনো অংশ। এর মধ্যে একটি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপাকসে। গণবিক্ষোভের মুখে দেশত্যাগের আগে সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার ভোট গ্রহণের পর গণনায় কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় শ্রীলঙ্কার ইতিহাসে এবারই প্রথম 2য় দফা ভোট গণনা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমারা দিশানায়কে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিত প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন মাত্র 17% ভোট। তিনি 2022 সালে দায়িত্ব নেন। অর্থনৈতিক মন্দা ও ঋণগ্রস্ত দেশের ভঙ্কুর অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এবারের নির্বাচন তার থেকে যাওয়ার উপর গণভোটও ছিল, যেখানে তিনি পেয়েছেন মাত্র 17.27% ভোট। নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা ন্যাশনাল পিপলস পাওয়ার নামে রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন। এই জোটটি এর আগে বিরোধী দলেও ছিল না, এমনকি দেশের 225 সদস্যের সংসদে তাদের আসন ছিল মাত্র 3টি। এই দলকে ভারতের প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ দল বলেই দেখা হয়। সব মিলিয়ে অনুরা এক নতুন চমক। 2019 সালের নির্বাচনে মাত্র 3% ভোট পেয়েছিলেন দিশানায়কে। তিনি বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে হিসেবে তার এই ঘুরে দাঁড়ানোকে বিস্ময়কর ও অভাবনীয় বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্ম তৈরিতে তিনি সোচ্চার ছিলেন। পাশাপাশি দেশের চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে দরিদ্রদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরির অঙ্গীকারও তিনি করেছিলেন। তিনি এমন এক জাতির হাল ধরেছেন যেখানে এখনও 2022 সালের নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। পাশাপাশি তার প্রতি জনগণের প্রত্যাশাও অনেক, তাদের বড় একটি অংশ পরিবর্তন চান। 1968 সালের 24 নভেম্বর শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের গালেওয়েলা শহরে দিশানায়কের জন্ম। সেখানে নানা সংস্কৃতি ধর্মের মানুষের সঙ্গে মধ্যবিত্ত পরিবারে তিনি বেড়ে ওঠেন। সরকারি স্কুলে পড়া শেষে স্নাতক নেন পদার্থবিদ্যায়। 1987 থেকে 1989 এই 2 বছর মার্ক্সবাদী রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরামুনা তৎকালীন সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে অংশ নেয়। পরে এই দলের নেতা হন দিশানায়কে। এই 2 বছর মূলত গ্রামাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত তরুণরা মার্ক্সবাদী দলের পতাকায় এক হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও বেসামরিক মানুষদের বিরুদ্ধে সশস্ত্র ও জঙ্গি হামলা চালায়। সেই বিক্ষোভে প্রাণ হারান হাজার হাজার মানুষ। 1997 সালে জেভিপির স্থায়ী কমিটির সদস্য হন দিশানায়কে। 2008 সালে দলের প্রধান হন তিনি। এরপর ওই 2 বছর আতঙ্ক সৃষ্টি ও সহিংসতার জন্য নিজ দলের ভূমিকায় ক্ষমা চেয়েছেন দিশানায়কে। 2014 সালে বিবিসিকে সাক্ষাৎকারে তিনি বলেন, ওই সংঘাতের সময় এমন অনেক কিছুই হয়েছে যা অনুচিত, আমরা খুবই অনুতপ্ত। আমাদের হাত ধরে যেসব কাজ হয়েছে তা একদমই ঠিক হয়নি। আমরা সবসময় সেসব ঘটনার ভয়াবহতায় দুঃখিত ও হতবাক হই। শ্রীলঙ্কার পার্লামেন্টে এই মুহূর্তে জেভিপির 3টি আসন আছে, তবে এনপিপি জোটের অংশ হিসাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 2019 সালের 21 এপ্রিল রাজধানী কলম্বোর বেশ কয়েকটি গির্জা ও আন্তর্জাতিক মানের হোটেলে সিরিজ বোমা হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র দিন স্টার সানডের ওই ভয়াবহ ঘটনায় অন্তত 290 জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। 5 বছর পরও ওই ঘটনার নেপথ্যে কে বা কারা ছিলেন সরকারি তদন্তে তা উদ্ঘাটিত হয়নি।
কেউ কেউ দাবি করেন গোতাবায়ার সরকার এই তদন্ত প্রক্রিয়াকে বাধা দিয়েছেন। সম্প্রতি দিশানায়কে বিবিসিকে বলেন তিনি নির্বাচিত হলে বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করবেন। তিনি ইঙ্গিত দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় প্রকাশের ভয়ে বিষয়টি সুষ্ঠু তদন্ত করেননি। তিনি আরও বলেন শুধু এই তদন্তই নয়, রাজনীতিবিদরা দুর্নীতি থামানোর প্রতিশ্রুতি দিয়ে নিজেরাই দুর্নীতিতে ডুবে গেছে। যারা ঋণমুক্ত শ্রীলঙ্কার স্বপ্ন দেখিয়েছিলেন তারা নিজেরাই ঋণের বোঝা আরও বাড়িয়েছেন। যারা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছিলেন তারা নিজেরাই আইন ভঙ্গ করেছেন। এসব কারণেই এদেশের মানুষ ভিন্নধর্মী নেতৃত্ব চাইছে, আমরাই জাতির এই প্রত্যাশা পূরণ করতে পারব বলে তিনি যোগ করেন। দিশানায়কের নির্বাচনী প্রচারণার মূল সুর ছিল পরিবর্তন। তিনি দেশের মানুষের অসন্তোষ দূর করতে চান, তাদের ভাগ্য পরিবর্তন করতে চান। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য মানুষ রাজাপাকসে ও তার সরকারকে দায় দেয়। তার উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে মূল্যস্ফীতি কিছুটা কমান, শ্রীলঙ্কার মুদ্রাও আগের তুলনায় খানিকটা শক্তিশালী হয়। তারপরেও দুর্দশা পুরোপুরি দূর হয়নি, কারো কারো মতে তা দূর হওয়ার ধারে কাছেও যায়নি। বিশ্লেষকদের মতে গোতাবায়া ও তার পূর্বসূরী সরকারগুলো দুর্নীতি, রাজনৈতিক দায়মুক্তি ও অপশাসনের কারণে ভিন্নধর্মী রাজনীতি ও রাজনীতিবিদের ধারণার দিকে ঝুঁকে পড়েছে লঙ্কানবাসীরা। এতে সুগম হয় দিশানায়কের বিজয়ের পথ। তিনি দেশের রাজনীতিকে দুর্নীতি ও স্বজনপ্রীতির বেড়াজাল থেকে মুক্ত করার অঙ্গীকার করেন। তিনি একাধিকবার বলেছেন ক্ষমতায় এলে পার্লামেন্ট ভেঙে দেবেন, সব কিছু নতুন করে শুরু করবেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আরও জানান ক্ষমতায় এলে দুই তিন দিনের মধ্যেই এর উদ্যোগ নেবেন। যে পার্লামেন্টে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই সেই পার্লামেন্ট রাখার অর্থই নেই। দিশানায়কের প্রতিশ্রুত নীতিমালার মধ্যে আছে কঠোর দুর্নীতিবিরোধী আইন প্রণয়ন ও এ সংক্রান্ত উদ্যোগের বাস্তবায়ন, সুরক্ষা বলয়কে আরও বিস্তৃত করা ও করের বোঝা কমানো, IMF-এর ঋণের শর্ত মেনে বিদায়ী সরকার কয়েকটি খাতে ভর্তুকি তুলে নিতে ও কর বাড়াতে বাধ্য করা হয়, অর্থনীতির চাকা সচল করতে উদ্যোগ নেওয়া হলেও এতে মানুষের দুর্ভোগ ও অসন্তোষ বেড়ে যায়। এসব সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়েছেন দিশানায়কে। তার দাবি জনবান্ধব নয় এমন কর বিলুপ্ত করবেন এবং ফিরিয়ে আনবেন গুরুত্বপূর্ণ খাতে সরকারি সহায়তা। বিশ্লেষকদের মতে ভোটাররা দিশানায়কের এ ধরনের আশ্বাসে প্রভাবিত হয়েছেন। বিশ্লেষকরা দিশানায়কের অর্থনৈতিক নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন এ ধরনের নীতিমালায় আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে বাধা পড়তে পারে, শ্রীলঙ্কার অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া থমকে যেতে পারে। নির্বাচনী প্রচারণায় একটি কথা তিনি বারবার বলেছিলেন, তা হল বিজয়ী হলে শ্রীলঙ্কার ঋণ পরিশোধে অঙ্গীকারাবদ্ধ থাকবেন তিনি। আরও জানান আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF-এর ঋণের ক্ষেত্রে নতুন করে দর কষাকষি করবেন। তিনি সংস্থাটির আরোপ করা শর্ত অন্ধের মতো মানতে চান না। বিশ্লেষকদের মতে দিশানায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা। ডেলি স্টারের আপডেটেড নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেলি স্টারের সাথেই থাকুন।